call me a god. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসব বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আপনারা আমরা আজকে দেখাবো আপনাদের স্লিং ফ্যানের কয়েল পুড়ে গেলে কিংবা আসলে আদৌ পুড়ে যায় কিনা সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য আমরা যেই কাজটি আজকে করব। আমরা অনেক সময় ফ্যান বন্ধ হয়ে গেলে মেকানিকের কাছে যাই যে ফ্যান কি হইল, আর মেকানিক বলে পুড়ে গেছে। তো আজকে আমি আপনাদের যেই সলিউশনটা দিব এই সলিউশনটা খুবই সুন্দর এবং আপনারা নিজেরাই এই কাজটি করতে পারবেন। আর যারা মূলত এই ফ্যানের লুপগুলো উঠাতে পারছেন না, চারটে লুপ কিভাবে উঠে সেই বিষয়টা বোঝার জন্য আজকে খুব সহজভাবে আজকের এই কাজটি আপনাদের দেখাতে চাই। তো আসুন আজকের এই কাজটি কিভাবে করা যায় সে বিষয়টা দেখব। মূলত আমাদের চারটে পয়েন্ট উঠানোর জন্য এই জায়গা থেকে আমরা চারটে লুপ উঠাবো এবং এই জায়গায় দেখতে পারতেছেন দুইটা কয়েল পুড়ে গেছে। এই কয়েল দুইটা কি আদৌ বাঁধাই করা লাগবে না বাঁধাই করা ছাড়াই এই কয়েলটা চলবে? হ্যাঁ ভিউয়ার্স, আমরা আজকে এই কয়েল দুইটা বাঁধাই না করেই খুব সুন্দর কাজ করব, যে কাজের ধারা টিকসই থাকবে এই ফ্যানের কয়েলটি। তো আসুন আমরা এই কাজটি কিভাবে করতে হবে সে বিষয়টা আপনাদের দেখাই। তো আমাদের যেই স্থানটা পুড়ে গেছে এই স্থানটা আমরা খুব সুন্দরভাবে এ জায়গার থেকে ঘষে নেব। একবারে এখান থেকে ধরে আমাদের কয়েল এপিস পর্যন্ত এই কয়েলটা ঘষে নেব। তার জন্যে তারপরও কিন্তু এই কয়েলটা কাজ করবে। কিভাবে কাজ করবে, কেননা এটার উপরে হয়তো বা পঞ্চাশটা প্যাচ শর্ট হইবে, কিন্তু বাকি যে 250 প্যাচ আছে সেই প্যাচটা কিন্তু ঠিকই কাজ করবে। তো এই জায়গায় আমরা সুন্দরভাবে ঘষে নেই, আর ঘষে নেওয়ার পরে এই জায়গায় আমরা সুন্দরভাবে ঝালাই করে দেব এই কাজটি, যাতে আপনারা বুঝতে পারেন ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো এই হয়ে গেল, আমাদের এই কয়েলটা ঘষে নিলাম, বাকি কয়েলটাও আমরা এই জায়গার থেকে ঘষে নেব খুব সুন্দরভাবে, যাতে এ জায়গায় আমরা রাংটুকু ধরাইতে পারি। হ্যাঁ, আমি একটা কথা বলি, এই যে দুইটা কয়েল আছে অনেক সময় আমরা কি করি, আমি কারো নাম ধরে বলবো না, আমরা অনেকেই কি করি এই কয়েল থেকে এই কয়েল শর্ট করি। আসলে এই শর্ট করাটা কিন্তু ঠিক হবে না। আমরা এই জায়গা থেকে এমন কাজ করব রাঙের মাধ্যমে যাতে এই কয়েলটাই আবার কাজ করে। তো আসুন আমরা এখন ঝালাই করে নেব। তো এখন আমরা এই জায়গায় আগে রোজন ধরাই লব, যাতে আমাদের যে রাংটা ধরাবো এই রাংটার ঝালাইটা যাতে খুব সুন্দরভাবে ধরে। তো এই রোজন আমি এই জায়গায় লাগাই নিলাম। তারপরে রাং কিংবা লিড হিসেবে আপনারা যেটাই ছিলেন, আমি এই লিড দিয়ে বা রাং দিয়ে এখানে ঝালাই ধরে নিব খুব সুন্দরভাবে। বাকিটা আমরা এভাবে রাং ধরাই নেব। তো আমাদের রাং ধরানো হয়ে গেছে, এখন আমরা এই যে চারটে লুপ আছে এই লুপ কিন্তু অক্ষিত আছে। আমরা যেহেতু চারটারের লুপ তিনটারও উঠাইতে পারবো, আজকে আপনাদের দেখাবো আমরা কিভাবে চারটারের লুপটা উঠাই। এ জায়গায় তিনটারের করা আছে, চারটারের লুপটা আজকে দেখাবো, পরবর্তী ক্ষেত্রে আপনাদের তিনটারের লুপ দেখাবো। এখানে আমার হাতে দুইটা তার আছে, এই দুইটা তারকে আমি চারটে করে নিছি, একটা নীল একটা লাল। তো এই চারটে তারের মাথা আমি এক করে নেব। তারপরে আমাদের যে এই শেভ আছে শেভের উপর থেকে আমি ভরে নিলাম, তারপরে এই জায়গার থেকে বার করে নেব। তো আমাদের তারটা বের হয়ে গেল, তারপরে এখানে আমরা চারটে টিউব ভরবো। তো আমাদের এই হাতে চারটে টিউব আছে, এই চারটে টিউব আমরা তারের ভিতরে আগে প্রবেশ করে নেব, একটা
দুইটা। এই হলো তিনটা, এই চারোটা তারে আমরা তিন নম্বর টিউব ভরে নিলাম। এখন আসেন মূল উদ্দেশ্য, যেটা আমাদের যে এই চারটা তার, নীল দুইটা এবং লাল দুইটা। নীল দুইটা মূলত আমরা এই জায়গায় যে চারটা লুপ আছে, দুইটা কয়েলের চারটা লুপ, এই ভিতরের যে দুইটা লুপ আছে এই দুইটা লুপ হলো স্টার্টিং, আর বাহিরে যে দুইটা লুপ আছে এই দুইটা লুপ হলো রানিং। তো রানিং এবং স্টার্টিং দুইটা কালারের ভিন্নতা থাকবে। আপনার স্টার্টিং তার দুইটা আমরা নীল দেব, রানিং তার দুইটা আমরা লাল দেব, যেহেতু রানিং থেকে এবং কমন দিয়ে আমরা কিন্তু এই কানেকশনটা বের করে নেব। তো এই লুপের মাথাগুলো আমরা পুড়ে নিলাম। এখন আমরা এই নীল তার দুইটা স্টার্টিং লুপের সাথে মোড়াই নেব, আগে পরে জ্বালাই দেব। সুন্দরভাবে কেটে নিলাম, না বাড়তি তারটা থাকলে ঝামেলা। স্টার্টিং লুপের ঝালাইটা আমরা আগে শেষ করি, পরে রানিং লুপ দুইটা ঝালাই করে দেব। তো এখন আমরা এই টিউব দুইটা জায়গায় দিয়ে নিলাম, তারপরে রানিং যে লুপ, রানিং লুপে যে তার দুইটা লাগাবো একটা তার আমরা এখন মোড়াই নিচ্ছি, বাকি তারটাও আমরা মোড়াই নেব। এখন ঝালাই দুইটা আমরা ক্লিয়ার করব। তো আমাদের লুপ লাগানো শেষ হয়ে গেল, বাড়তি মাথাগুলো কেটে নি। তো এখন আমরা তারের যে টিউব দুইটা, এই টিউব দুইটা জায়গায় ভরে নেব, তারপরে সিরিজ লাইন দিয়ে আপনাদের লুপ আমরা চেক করে দেখাবো। তো এখানে যে আমাদের চারটে লুপ, এই চারটে লুপ আমরা একটা এক নম্বর টিউব দিয়ে বেঁধে দিলাম, যাতে আমাদের এই তারের উপরে টান পড়লেও যাতে কোনো প্রবলেম না হয়। বাড়তি মাথাটাও আমি কেটে নিলাম। এ জায়গায় একটা বানিশ ব্যবহার করলে অল্প একটু তেলে ভালো হবে, যেহেতু আমরা এই দুইটা কয়েলে কাজ করছি, এই কয়েলের উপরে একটু বানিশ দিয়ে দেব। তো যাই হোক, এই স্থানটায় আমরা একটু বানিশ দিয়ে নিচ্ছি, যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। হালকা 2-5 মিনিট পরে যখন এই বানিশটা শুকিয়ে যাবে, তখন আমরা বডির ভিতরে অ্যাডজাস্ট করব। তার আগে আপনাদের এই লুপ দুইটা মাপ দিয়ে আপনাদের দেখিয়ে দেব। তো আপনারা দেখেন, আমি এই রানিংয়ের তার দুইটা চেক করে নিচ্ছি, দেখেন ঠিক আছে, এবং স্টার্টিংয়ের তার দুইটাও চেক করে নিলাম। তো সাকসেস হয়ে গেল আমাদের আজকের এই কাজটি। এইভাবে যদি প্রতিনিয়ত কাজ দেখতে চান, তো ইএসবি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং শিক্ষণীয় বিষয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। বিভিন্ন ধরনের সলিউশন কিংবা পরামর্শ নিতে আমাদের ফোন নাম্বারে ফোন দিয়ে জানতে পারবেন, হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে। তো খুদা হাফেজ, ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্তই শেষ।